মেয়েদেরকে কাদের হাতে তুলে দেবে। তাই আজকে আমি মুখ ভর আনন্দ দিয়ে অশ্রু ঝরা চোখ নিয়ে আজকে আনন্দের সঙ্গে বলতে চাই যে আজকে আমরা এই বাংলার মাটি, এই মুর্শিদাবাদের মাটি, আজ যে রত্ন মুফতি রাজবুল হক তার সুযোগ্য তার কলিজার টুকরে নয়নের তারা যে মেয়ে আজকে একজন হাফিজ কারি মাওলানা মুফতি একজন যোগ্য ব্যক্তিকে সেই পাত্রকে তুলে দেবে তার নিজের মেয়েকে, এই এই যে চেহারাটা আমরা এখন দেখতে পাবো এর থেকে আমরা শিক্ষা নেব। আমরা যারা আলেম ওলামা বক্তা তারা নিজেদের মেয়েকে অভাবী ওই মাওলানা খেতে পাবে না এই বিশ্বাস ছেড়ে দিনদারের হাতে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়ার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। ওয়ানাউন বি মুফতি নজমুল হক সাহেব দামত বরকাতুহু কি বচ্চি জুমানা খাতুন কো 10,000 রুপে নকদ মেহর কে ইওয়াজ আপকে নিকাহ মে জোজা বনা কর কে দি আপনে উসকো কবুল কিয়া? কবুল কিয়া। বতাইয়ে কি মেনে উসকো আপনে নিকাহ মে কবুল কিয়া? মেনে উসকো আপনে নিকাহ মে কবুল কিয়া। বারাকাল্লাহু লানা ওয়া আপনারা সবাই দোয়া করবেন, হযরত দোয়া করবেন। তো আমাদের জেলায় আপনারা জানেন এই সময়ে আমাদের কতগুলি ছাত্র দেওবন্দে পড়াশোনা করছে, তারা দারুণ ভালোভাবে পড়াশোনা করছে। আপনারা সকলের জন্য দোয়া করবেন যেন ভালো আলিম হয়ে আসে। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দারুল উলুম দেওবন্দে ভারতবর্ষের সব প্রদেশের সব জেলার ছেলেরা পড়ে এবং বহির বিশ্বের আউট অফ ইন্ডিয়ার ছেলেরাও পড়ে। তো সেইখানে আমাদের এলাকার গোয়ালিয়া বাড়ি আজকে আমাদের জালসার যে সভাপতি হজরত মাওলানা হজরত হাফিজ কারি মাওলানা আইনুল হক দারুল উলুম দেওবন্দে এক নম্বরের জন্য সে সেকেন্ড হয়েছে, এটা আমাদের জন্য খুব খুব শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ। এবং দু বছর তাখাসসুস ফিল হাদিস বলতে হাদিসের উপরে রিসার্চ সে কোর্সে মাত্র 5 জন চান্স পেয়েছিল, তার মধ্যে মাওলানা আইনুল হক ছিল। তো আমি একটু বলবো তাকে আমাদের দাঁড়াতে আর একটু দোয়া করবেন সবাই। বুয়ালিয়া বাড়ি রানীতলা আইনুল হক, আর এই তো আইনুল হক ছেলে মানুষ আবার দারুল উলুম যাচ্ছে মুফতি পড়ার জন্য। আল্লাহ জানো এদেরকে আমি বলেছি তোমাদেরকে জামে আজহার যেতে হবে, তো ইনশাল্লাহ সেই প্রয়াসই করছে বসো। আর নূর মুসাইদ যার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া হলো সেও হাফিজ কারি মাওলানা দারুল উলুম থেকে মুফতি। আর মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব দামত বরকাতুহুম যে মারকাজুল মারিফ পরিচালনা করেন তার হেড মানে প্রতিষ্ঠানটা হচ্ছে মুম্বাই, 2 বছরের ইংলিশ কোর্স দারুণ উন্নত মানের হয় সেটা কমপ্লিট হয়েছে। তারও ইচ্ছা যে সৌদি আরবিয়াতে আরবি সাহিত্য নিয়ে পড়তে যাওয়া, দোয়া করবেন যেন সে সুযোগ তার হয়। আর আমাদের একজন মুর্শিদাবাদের ছেলে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আজকে অসুস্থ আসতে পারেননি, তার ছেলে এসেছে কই ভাই নিচে কেন এসো আমার কাছে। এ ছেলে ওখানে দাখেলা হওয়া খুব মুশকিল হয়, 20,000 ছেলে ইমতাহান দেয় পরীক্ষা দেয় দেখা যায় যে 700-800 ছেলে দাখেলা হয়। তো এই ছেলেটি আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব শেখুল হাদিস জেনারেলিয়া মাদ্রাসা দাখেলার সময়তে ফার্স্ট হয়েছিল, মানে অ্যাডমিশনের সময়তে ফার্স্ট হয়েছে এক্সামে। দোয়া করবেন যেন জাইয়ে আর বাপের চেয়েও যেন ভালো আলেম হতে পারে আল্লাহ কবুল। ভাই এর এক ভাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে এর ছোটটা তোমার ছোটটাই তো এই ছোটটা পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে থার্ড হয়েছে। তো দোয়া করবেন আমাদের এই সম্পদগুলি যেন আমাদের জেলায় ধরে রাখতে পারি এবং এদের দ্বারা যেন আমাদের জেলার অধিবাসী গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতের লোকেরা যেন উপকৃত হয় আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। তো আমারও মন চাইছে আপনাদেরও যে আমরা মাওলানা নূর মুসাইদ হুজুরের আগে 10 মিনিট তার কথা শুনি নাকি? জি 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 মনে হয়েছে আপনাদের যদি আপনারা শুনে দেন।